One should take her meal inadequate food at night. এই অল্প অপর্যাপ্ত খাবার, অল্প কিছু খাবার রাত্রিতে খাবেন, শুকনো খাবার খাবেন, ভাত দুই বেলা বন্ধ করেন, এক বেলা ভাত খাবেন। আমাদের দেশের কসুল্লতি, কচুপাতা ভর্তা, এরপর দেশি পুঁটি মাছ এগুলো গ্রহণ করবেন। আমাদের দেশীয় তেল, যে সমস্ত সোয়াবিন তেল বলেন, এই সোয়াবিন তেলের মধ্যে শরীরের যত গোটা, যত ম্যাস, যত ফেব্রিক, যত ম্যালিগান টিউমার এই ইয়ের থেকে হচ্ছে, ফার্মের মুরগির গোশত আর হলো সোয়াবিন তেল, এগুলো থেকে কিন্তু উৎপন্ন এগুলো কিন্তু হচ্ছে। এগুলো খুব সাবধান হুঁশিয়ার হয়ে কাজ চলতে হবে। যে সমস্ত মাছ, চাষের মাছ, চাষ যে যা কিছু দেয়া চাষাবাদ করা হয়, আপনার তেলাপিয়া বলেন, এরপরে আপনার ওই নাইলুকে বলেন, তেলাপিয়া বলেন, পাঙ্গাস মাছ বলেন, তারপরে কার্ফো মাছ বলেন, এগুলো সব খাইলে পরে হরমোনের সমস্যা হবে, তার মানে এসটিএসএস সমস্যা হবে, হরমোন এটা ব্যাসকম হয়ে যাবে, হরমোন ব্যাসকম ইমব্যালেন্সড হয়ে যাবে, হাইপোথাইরয়েড হইতে পারে, হাইপার থাইরয়েড আপনার হইতে পারে, এটা মানে থাইরয়েডিজম যেটাকে বলে আর কি, এগুলো কিন্তু হইতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, নিমের ডালাতে ম্যাসাজ করবেন, আর আপনি ওই যে এ আছে না সাজনা পাতা আছে, সাজনা পাতা ভর্তা করে খাবেন, নিমের ডালাটা ম্যাসাজ করবেন, আর ওমেগা থ্রি খাবেন। আমাদের এখানে পাবেন আর্টিক সি, পাবেন সালোয়া, খাবেন, আপনার হরমোন ব্যালেন্স ইমব্যালেন্স যারা হয়েছিল একদম সেরে যাবে ইনশাআল্লাহ তালা। এই জন্য থাইরিন, থাইরক্স, কার্বিজল, বিষবৃত্তান্ত এগুলো কোনোটাই খাওয়া লাগবে না আপনার। ওই সাজনা পাতার পাতা ভর্তা খাইবেন, নিমের ডালাতে ম্যাসাজ করবেন, আর ওমেগা থ্রি খাইবেন, আর্টিক সি খাবেন, তাহলে ইনশাআল্লাহ তালা পরীক্ষিত আপনার খেয়ে দেখেন, সাত দিন খান, খাওয়ার পরে ইনশাআল্লাহ তালা পাবেন। আর যদি বলেন যে কোনো ওষুধই খাম না, তাহলে নিমের ডালাতে ম্যাসাজ করেন, কালিজিরার তেল হাফ চামচ করে দিনে একবার খান, এক চামচ মধ্যে সকালে দুপুরে বিকালে খান, সকাল বিকালে হাঁটবেন, নিমের ডালাতে ম্যাসাজ করবেন, আর হলো ওই যে সাজনা পাতা ভর্তা বানিয়ে খাইবেন, থাইরয়েড শেষ আলহামদুলিল্লাহ, মানে হরমোন শেষ। এটা কিন্তু গোটা দেহটাকে ইমব্যালেন্সড বানায় এবং ব্যালেন্সে কিন্তু রাখে। এটা প্রপার ওয়েতে চিকিৎসা যদি না করে, তাহলে পরে থাইরয়েডের মধ্যে কিন্তু আপনার ক্যান্সার হয়ে যায়, ক্যান্সারই কিন্তু মানুষ কিন্তু মারা যায়। অতএব সাজনা পাতার এগুলা কিন্তু ক্যান্সার প্রতিষেধক, কালিজিরা ক্যান্সার প্রতিষেধক, দেশি পেঁয়াজ ক্যান্সার প্রতিষেধক, রসুন ক্যান্সার প্রতিষেধক, কালিজিরা তেল ক্যান্সার প্রতিষেধক, এরপরে খাঁটি মধু এটা হলো ক্যান্সার প্রতিষেধক আলহামদুলিল্লাহ। এরপরে যারা গ্রামগঞ্জে থাকেন, বৈতা শাক আছে, বৈতা শাক চিনেন, বৈতা শাক ভর্তা ভাজিয়ে খাইবেন, শরীরে কোনো টিউমার টিউমার কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ। বৌতা শাক চিনেন, বৌতা শাকের ভর্তা খায় না, এই শাক ভাজি খায় না, আপনারা কলমি শাক খাবেন, বৌতা শাক খাইবেন, তাহলে শরীরে আপনার ওই গোটাগাটি সব ইনশাআল্লাহ তালা চলে যাবে, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর যারা আরও সুস্থ থাকতে চান, এক মোট ভাতের সাথে খাঁটি সরিষার তেল একটুখানি নেবেন, একটা পেঁয়াজ নেবেন, একটা কাঁচা মরিচ নেবেন, খাইবেন, শরীরে ঝাড়াতে চলে যাবেন ইনশাআল্লাহ তালা। এই এটা খাইয়া কানে একটু সরষের তেল নেবেন, নাভিতে একটু সরষের তেল নেবেন, হাতে বা সরষের ডলা দেবেন, এরপরে অনেক বরফের মতো ঠান্ডা পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবেন, হাতটা ঝাড়া দেবেন, তিন মানে সুবহানাল্লাহ করবেন, চাট ইনশাআল্লাহ তালা। তার মানে এটা কি সই না আর কি, এটা দেখেন হিন্দু ভদ্রলোক যারা তাদের ঠান্ডার দোষ আছে, যত মুসলমানের পোলা পান না হে কাতার সোহে কাতার ঠান্ডায় কপটা ঘর ঘর করতেছে, এইগুলো হাসপাতাল নিয়ে এগুলো ক্যাক করতেছে, মরতেছে বাচ্চা। আর হিন্দু মানুষ, হিন্দু সম্প্রদায় তাদের ছেলেবেলা এত ঠান্ডা তো লাগে না, তারা সবসময় তেল ব্যবহার করে, সরিষার তেল। এখন সরিষার তেল ব্যবহার করা যাবে না, যেহেতু টাউন বাজার অনেক বড় লোকরা থাকেন আপনারা, এটা হলো সরিষার তেল ব্যবহার করবে, গ্রাম দেশের যত ছোট লোক আছে এরাই ব্যবহার করবে। আর আমরা ধনী লোক যারা, তারা জনসন লোশন, তারা বেবি ওয়েল বাইয়েছে ক্যানাডার থেকে, বইনাইছে অস্ট্রেলিয়ার থেকে, সব লোশন ফোশন কী বাড়িয়েছে, তাতা পাতা এগুলো দিয়ে মাইকে মেকে পোলা পান্ডারের দাবাটা হাসছে। সরিষার তেল শরীরে মাখেন, রোদে রাখেন, ভিটামিন সি এবং কে এবং ভিটামিন ডি উৎপন্ন হবে আলহামদুলিল্লাহ, যেটার কারণে আপনাদের সন্তানদের আর ওই যে জন্ডিস হয়, যে এই জন্ডিস হবে না, বিলুরবিন আর বাড়বে না, জন্ডিস হবে না। হাতে বা সরষের তেল লাগেন, সকালে আধ ঘন্টা রোদে রাখেন, বিকেলে আধা ঘন্টা রোদে রাখেন, রাত্রের কান্নাকাটি চিল্লা চিল্লে পোলাপান করে বন্ধ হয়ে যাবে, ওরকম সুবহানাল্লাহ।
অতএব তেল খাবেন সর্ষের তেল খাবেন, তেল খাবেন মুষ্টের তেল খাবেন, তেল খাবেন তিলের তেল খাবেন, তেল খাবেন তিসির তেল খাবেন আর সর্ষের তেল খাবেন। বাচ্চা এই সোয়াবিন টোয়াবিন কোন থেকে গাইল কিনা? সোয়াবিনও আল্লাহ তৈরি করছে, কিন্তু সোয়াবিন তেলের মধ্যে দুনিয়ার সমস্ত ভেজাল, ভালো হলে তো ভালো কথা। আর সর্ষের তেল নিজে কিনবেন, ভাঙ্গে এনে বাড়িতে খাইবেন, সর্ষের তেল খাইবেন, সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ভুজ দিয়ে ভাত খাইবেন, একটা জারা দিবেন সব ঠিক হয়ে যাবো গা ইনশা আল্লাহ তালা। শরীরে কোনো টিউমার টুমার কিছু হবে না। পালা মাছ খাওয়া হলো নিষেধ। এই পালা মাছ তো আমি আমি তো নিজে পাইলে নিজে খাই, আপনাকে তো ওরকম পুকুর নেই আর কি, তাহলে কী করবেন? ওই বলা ডেলা পুঁটি ট্যাংরা তারপরে ছোটো নায়া বায়াম যেগুলো নাকি মানুষে পালে না, ওগুলো বাজার থেকে কিনে এনে খাইবেন আলহামদুলিল্লাহ কোন। আর সাবধান, ইন্ডিয়ান কোনো রুই, ইন্ডিয়ান কাতল, এরপর ওই যে দেশি পাঙ্গাস চাষের বিষবৃত্তান্ত, নাইলুটিকে তেলাপিয়া কার্ফু, এগুলো সাবধান খাবেন না। এই এগুলোর মধ্যে কিন্তু হরমোনের সমস্যা হচ্ছে, মেয়েদের হরমোন সমস্যা হয়, বাচ্চা হয় না, পুরুষদের হরমোন হওয়ার সমস্যা হচ্ছে। কারণ কি? একমাত্র হলো এই কারণগুলি। আর আপনারা দেশি চাল, লাল চাল, আউশ, আমন, বুরু এইগুলো খাওয়ার মধ্যে আপনারা অভ্যাস করে ফেলেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ আল্লাহ পাক যেন রাখেন। এই কচুল্লতি খান, দেশি কচুল্লতি যেটা চিকন লাল, এই কচুল্লতি খান, অনেকের ভুরু উঠে যায়, ভুরু উঠা বন্ধ হয়ে যাবে। কচুল্লতি খান, কচু পাতার ভর্তা খান, চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তিনটা করে পুঁটি মাছ ভাজি, কচুল্লতি খাবেন, কচু পাতা ভর্তা খাবেন, আর চোখে সুরমা দিবেন, আর সকালবেলা এক ফোঁটা করে মধু দুই চোখে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে চোখের মধ্যে মধু খুব খুব করে ধরছে, মরিচের মতো ধরছে, কিন্তু আধা মিনিট আধা মিনিটের ভিতরে আবার দেখবেন কিছুই নেই, এই চোখ জীবনের মতো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর ওই যে বেলপাতা, এক চা চামচের এক চামচ বেলপাতার রস, রস তিন ফুটা মধু দিয়া সকালে বাসি পেটে খাবেন, জীবনেও চোখে ছানি পড়বো না। ওই যে কইছিলাম বেল খাও, বেলের দানা পেঁচা খা, বেলের পাতা পেঁচা খাও, সমস্যা নাই কোনো কিছু। আর এই এই এগুলা কিছু খাবেন কিছু খাবেন না, এই প্রসঙ্গে আজকে সংক্ষিপ্ত আলাপ আলোচনা গুলো। এরপর আপনারা যারা ওই ভুগতেছেন, যারা অর্শ রোগে ভুগতেছেন, সমস্যা হচ্ছে, পায়ে ছুঁয়েছে, রক্ত পরে, ব্লিডিং হয়, যায় না, এরপর ওইটা আছে ইনশাআল্লাহ তাআলা, বাড়ির সাথে আপনাদের চিকিৎসা আছে, যদি প্রতিদিন একটা করে খাইতে পারে জীবনের মতো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই এই আপনার এই সমস্যা অসুবিধা আমি কিছুদিন ভুগছি, আমার অনেক ব্লিডিং হয়েছে, অনেক কিছু হয়েছে। এই রোগের চিকিৎসা হলো অ্যালোপ্যাথিক, কোনো চিকিৎসা নাই। অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে রক্ত পড়া বন্ধ করে ওই ট্রাক্সিল দেয়, এর অ্যান্টিবায়োটিক গ্রুপ দেয়, এনারক্সিল দেয়, উমুকটা তুমুকটা দেয়, নর্মালন দেয়, যাই দেন, এগুলা কোনো কিছু ওষুধ না, নিরাময় না। একমাত্র ওষুধ হলো হোমিও, এবং তার সাথে হলো বিধান প্রয়োগ করতে হবে। হোমিও ওষুধ খাবেন, আর একটা নিয়ম বলে দেবেন ইনশাআল্লাহ তাহলে ভালো হয়ে যাবেন। এই রোগের সবচেয়ে বড় রোগী হলাম আমি ছিলাম, ব্লিডিং হয়তো সমস্যা অসুবিধা, আল্লাহ পাক পূর্ণ ভালো করছে আমাকে, নিয়ম মাফিক হিসাবপত্র মাফিক চললে এটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই প্রসঙ্গটা পরে আসবে, আজকে সংক্ষিপ্তভাবে কী খাবেন কী খাবেন না, কোনটার পরে কোনটা খাবেন, এর সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা গেল। স্বাভাবিকভাবে আপনার এটা পালন করলে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবে।